সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করি যারা এখনো অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী প্রকল্প এই যে আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য যে ঐক্যশ্রী স্কলারশিপের আয়োজন করা হয়েছিল আপনারা জানেন সেই ঐক্যশ্রী স্কলারশিপ পনেরোই সেপ্টেম্বর রাত্রি বারোটা অবধি আবেদন করার সময় শেষ সময় নির্ধারণ ছিল বর্তমানে এই ঐক্যশ্রী প্রকল্প পনেরো আবেদন করার সময় বাড়ানো হয়েছে এবং সেটি আমরা দেখে নেব কোন স্কলারশিপ কতদিন অবধি বাড়ানো হয়েছে চলুন আমরা এবার সেটি দেখে নিই আমরা আছি দেখুন ডাব্লু বি এম ডি এফ সির যে অফিসিয়াল ওয়েবসাইট সি স্কলারশিপ ডট গভ ডট ইন অর্থাৎ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগমে যে ওয়েবসাইট সেখানে দেখতে পাচ্ছি আমরা লেখা রয়েছে দেখুন লাল কালি দিয়ে দুটো নোটিফিকেশন প্রথমে বলা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর এস ভি এম সি এম এই এস অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অ্যান্ড এমসিএম অর্থাৎ মেরিটকাম মিনস স্কলারশিপ হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু ফিফটিন্থ অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন এটি একবার ভালো করে বুঝে নিন যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ এবং সেই সঙ্গে কাম মিনস স্কলারশিপ যেটি আবেদনের শেষ তারিখ ছিল পনেরোই সেপ্টেম্বর মধ্যরাত্রি পর্যন্ত এই দুটি স্কলারশিপ এখন আপনারা পনেরোই অক্টোবর অবধি করতে পারবে না অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী বা আমার ভাই বোনেরা এই দুটো স্কলারশিপে কোনোটিতে আবেদন করতে পারো তারা তাদের হাতে এখন এক মাস সময় থাকলো এই এক মাস সময়ের মধ্যে তোমরা অবশ্যই এই দুটো স্কলারশিপে যেটি তোমাদের প্রযোজ্য তোমরা এটি করে নেবে দ্বিতীয়টি দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বিন এক্সটেন্ডেড আপ টু থার্টিথ সেপ্টেম্বর টু থাউজেন্ড অর্থাৎ যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটি পনেরোই সেপ্টেম্বরের মধ্যরাত্রি অবধি শেষ সময় ছিল আবেদন করার সেটিও আমরা দেখতে পাচ্ছি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সেটিও পনেরো দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে আবেদনের জন্য অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এখনও অবধি করতে পারি তারা অবশ্যই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি করে নেবে এবং এখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ সম্বন্ধে কিছু বলা নেই প্রিমেট্রিক স্কলারশিপ আশা করছি ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশন হয়ে গেছে এবং যাদের ভেরিফিকেশান হয়ে গেছে তারা ইতিমধ্যে মোবাইলে এসএমএস পেয়েও গেছো তোমরা যারা নতুনভাবে করবে তারা ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখবে আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে সেটি ভালো করে তোমরা দেখে নিয়ে মনোযোগ সহকারে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে ইনস্টিটিউট ভেরিফিকেশন কপিটা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা নিজের নিজের ইনস্টিটিউটে জমা দেবে এবং আশা করি তোমাদের স্কলারশিপটি ভালোভাবে করতে পারবে ফর্ম ফিল আপ আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিকে তোমরা লাইক দেবে শেয়ার করবে এবং ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করবে যাতে এখন অবধি যে সমস্ত ছাত্রছাত্রী এই ঐক্যশ্রী স্কলারশিপ করতে পারেনি তারা যেন এই ঐক্যশ্রী স্কলারশিপে নিজের নাম নথিভুক্ত করতে পারে ভিডিওটি দেখতে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার